করোনা আক্রান্ত প্রশাসক মণ্ডলীর সদস্য সহ বেশ কয়েকজন পৌর কর্মচারী, বন্ধ থাকলো অশোকনগর পৌরসভা, মৃত এক, বাড়ছে সংক্রমণ, হাবড়াতে আগামী সপ্তাহেও ফের দুদিন বন্ধ দোকান বাজার। পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য, এক্সিকিউটিভ অফিসার সহ করোনা আক্রান্ত বেশ কয়েকজন, শনিবার বন্ধ রাখা হল অশোকনগর পৌরসভা। হাবড়া পৌরসভাতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক বৃদ্ধের। আগামী সপ্তাহেও বৃহস্পতি ও শুক্রবার দোকান বাজার সম্পূর্ণ বন্ধের সিদ্ধান্ত প্রশাসক মণ্ডলীর। এসবের মাঝেও চরম উদাসীনতার ছবি। মাস্কবিহীন অবস্থায় পথে বেরিয়ে হাবড়া অশোকনগর থানা এলাকায় পুলিশের হাতে গ্রেপ্তার 22 জন। রাজ্যে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নবান্নের পক্ষ থেকে রাজ্যের বিধিনিষেধ বাড়িয়ে আগামী 31 জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। করোনা রুখতে তৎপর রাজ্য প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসন, স্থানীয় পৌরসভাগুলি। ইতিমধ্যেই অশোকনগর এলাকায় পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মাস্কবিহীন অবস্থায় ধরা পড়লে র্যাপিড টেস্ট করা হবে, রিপোর্ট পজিটিভ এলে তৎক্ষণাৎ তাকে পাঠানো হবে আইসোলেশন সেন্টারে। এদিনই প্রশাসক মণ্ডলীর সদস্য সহ পৌরসভার 11 জন কর্মী করোনা আক্রান্ত হওয়ায় বন্ধ করে দেওয়া হয় অশোকনগর পৌরসভা। পৌরসভা সূত্রে জানা গেছে, করোনার চেইন ভাঙতে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন পৌর কর্তৃপক্ষ। আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার উপসহায়ক ফাইন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় কৃষ্ণা চক্রবর্তী, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ইনচার্জ তারা এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। সেই কারণে আগামীকাল অর্থাৎ শনিবার আমরা পৌরসভা সম্পূর্ণ বন্ধ রেখেছি, জরুরি পরিষেবা বাদ দিয়ে। অর্থাৎ শনিবার বন্ধ রাখলে আমরা রোববারও বন্ধ থাকাতে, এই দুই দিনকে আমরা বন্ধ রাখাতে আমাদের যে করোনার ঊর্ধ্বমুখী চেইনটাকে আমরা ভাঙতে পারব এবং আমরা শনি রবি পৌরসভাকে আমাদের যে করোনার যে জীবাণু সেই জীবাণু মুক্ত করবার জন্য আমরা সম্পূর্ণ পৌরসভার অফিসকে স্যানিটাইজ করব, জীবাণু মুক্ত করব, এই জন্যই আমরা বন্ধ রেখেছি। একইভাবে হাবড়া পৌরসভার পক্ষ থেকে শনিবার বিকালে প্রশাসক মণ্ডলী আলোচনায় বসেন। সেখানে ঠিক হয় করোনার সংক্রমণ কমাতে আগামী সপ্তাহেও বৃহস্পতি ও শুক্রবার জরুরি পরিষেবা বাদে হাবড়ার সমস্ত দোকান বাজার বন্ধ থাকবে। পাশাপাশি আগামী শনিবার হাবড়ার জয়গাছি এলাকায় পাইকারি বস্ত্রহাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এ বিষয়ে পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা জানান, এই মুহূর্তে হাবড়া এলাকায় করোনা আক্রান্ত 192 জন, তাদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন 186 জন। ইতিমধ্যে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। স্বাভাবিকভাবেই করোনার সংক্রমণ রুখতে এই সিদ্ধান্ত বলে দাবি পৌরসভার। করোনার গ্রাফটা আবার বাড়ছে আমাদের হাবড়াতে। গতকালকে পর্যন্ত আমার 192 জন আমার অ্যাক্টিভ রুগী রয়েছে, তার মধ্যে 186 জন হোম আইসোলেশনে রয়েছে। তাদের কাউরই কোনো অক্সিজেন প্রয়োজন হচ্ছে না, তারা আপাতত সুস্থ রয়েছেন। আর 6 জন হসপিটালাইজড হয়েছেন। গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের, একজন মারা গেছেন, 3 নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন। ওনার বয়সটা অনেক বেশি ছিল, প্রায় 72 বছর বয়স। সে কারণেই আমরা নতুন করে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ডের সদস্যরা মিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আগামী সপ্তাহে 20 তারিখ বৃহস্পতিবার, 21 তারিখ শুক্রবার, দুদিন আবার গত দিনের মতোই সমস্ত জরুরি পরিষেবা বাদে সমস্ত বন্ধ থাকবে। এবং শনিবার 22 তারিখ যে বস্ত্রহাটটা হয় আমাদের জয়গাছি সুপার মার্কেটে, সেই বস্ত্রহাটকে আমরা বন্ধ রাখছি। আমি সকলের কাছে আবেদন করব যে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন, সকলে মাস্ক ব্যবহার করুন। এবং পুলিশ প্রশাসন ভীষণভাবে তারা সক্রিয় রয়েছে, মাস্ক ছাড়া যদি কেউ রাস্তায় বেরোচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এই ব্যাপারটায় আমরা ভীষণভাবে কঠোর, কারণ যে কোনো মূল্যে আমাদেরকে করোনার যে ঊর্ধ্বমুখী গ্রাফ সেটাকে আমাদের রুখতে হবে। আমি আবার সকলের কাছে সহযোগিতা চেয়ে নিলাম, সকলে ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।